প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। ক্ষয়ক্ষতি কমাতে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এসব জেলায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শাখা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশে আঘাত আনলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ খুলনার মোংলা অঞ্চল, তাই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে জোরে সোরে চলছে মাইকিং। বন্দর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে 70টি সাইক্লোন শেল্টার ও 103টি আশ্রয়কেন্দ্র। এছাড়া উপকূলের 12টি পয়েন্টে নৌবাহিনী ও কোস্টগার্ডের 22টি উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ফণীর ক্ষয়ক্ষতি কমাতে বরিশালে 200+ আশ্রয়কেন্দ্রের পাশাপাশি 10টি উপজেলার 85টি ইউনিয়নে 1টি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। 281টি কমিউনিটি ক্লিনিক, 9টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বরিশাল সদর হাসপাতাল ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগকালীন জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বরগুনা সদর, পাথরঘাটা, তালতলি ও আমতলি উপজেলায় 335টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন, যাতে 1.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। ক্ষয়ক্ষতি কমাতে পর্যাপ্ত ত্রাণ ও অর্থ বরাদ্দের পাশাপাশি প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম। পটুয়াখালীর উপকূলে লাল পতাকা টাঙিয়ে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত দিয়ে জনগণকে সচেতন করছে জেলা প্রশাসন। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জনপ্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারে বিশেষ প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার 10,000 কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 4.5 লাখ মানুষকে নিরাপদে রাখতে খোলা হয়েছে 538টি আশ্রয়কেন্দ্র। এছাড়া রোহিঙ্গাদের সুরক্ষায় কাজ করবেন প্রায় 2,000 স্বেচ্ছাসেবক। চট্টগ্রামের 16টি উপজেলায় 1টি করে নিয়ন্ত্রণ কক্ষের পাশাপাশি প্রস্তুত রয়েছে 3,700 আশ্রয়কেন্দ্র। দুর্যোগকালীন কাজ করবেন 10,000 স্বেচ্ছাসেবক। এছাড়া পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মাইকিং করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাদারীপুর, পিরোজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। ফণীর ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।